আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বলেছিলেন খেলা হবে জি বিএনপি গত কয়েক মাস যাবৎ আপনার দ্রব্য মূল্যের প্রতিবাদে সারা দেশব্যাপী যে সবার সমাবেশগুলো করছে সেইখানে আপনার এ পর্যন্ত আমাদের জনের প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ আপনার আহত হয়েছে সরকারি দলের নেতাকর্মীদের হামলায় এবং অনেকে মামলার শিকার হয়েছে সর্বশেষ আপনার গতকালকে ছিল চট্টগ্রাম আমাদের খুলনা মহানগরীর সমাবেশ খুব বিস্মিত যে সরকার যেখানে জনগণের জালমালের নিরাপত্তা দিতে সাংবিধানিকভাবে বাধ্য সেখানে সরকারি আপনার সমস্ত পরিবহন লঞ্চ বাস গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ এবং মানুষের যে জন দুর্ভোগ তৈরি হয়েছে এটি অকল্পনীয় তো এখন আপনার এই তো খেলা চলছে সরকারের আপনার এবং আরও খেলা সামনে আমরা দেখতে পাবো এবং সেখানে আমরা খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে আমাদের সমাবেশটি ছিল বাইশ তারিখ সেখানে রাস্তায় বিভিন্ন জায়গায় সশস্ত্র অবস্থায় আমাদের যারা সমাবেশ আসছে তাদের উপর হামলা হয়েছে এবং প্রকাশ্য তার আগের দিন সশস্ত্র অবস্থায় শহরে আপনার যে মিছিল মহড়া হয়েছে যে আতঙ্ক তৈরি সৃষ্টি চেষ্টা করা হয়েছে এরপরেও কিন্তু খুলনার মহাসমাবেশে জনগণের স্রোতকে বন্ধ করতে পারেন আমি সত্যিকারতেই বলবো কি যে দেশে যে এখন একটা বিপন্ন গণতান্ত্রিক অবস্থা মানুষের অর্থনৈতিক অবস্থা মানুষের অধিকার যে আজকে মানুষ হারিয়ে ফেলেছে এই সমস্ত কারণে মানুষের মধ্যে যত সময় যাচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যেমন মানুষ আপনার জীবন বাজি রেখে যুদ্ধ করেছে শহীদ হয়েছে মানুষের ইজ্জত গিয়েছে গিয়ে আমরা দেশের পতাকা মানচিত্র তৈরি করেছি ঠিক মানুষ কত এক দশকের বেশি সময় যাবত আপনার মানুষের যে অধিকারগুলো আজকে মানুষ হারিয়ে ফেলেছে এটার কারণে মানুষ আজকে ভয়ানকভাবে যত সময় যাচ্ছে তত মানুষের আপনার উপস্থিতি বাড়ছে আপনি লক্ষ্য করবেন যে আমরা যখন মাঝ দুয়েক আগে জেলা পর্যায়েগুলোতে সভা সমাবেশগুলো শুরু করেছ তখন যে লোকের উপস্থিতি ছিল এবং এখন কিন্তু লোকের উপস্থিতি তার সাথে গুণ বেড়েছে এবং মানুষের অনেক গুণ বেড়েছে এখানে শুধু দলীয় কর্মী না এখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশগুলোতে তারা কি কষ্ট করে ছাদের ট্রেনের ছাদে চড়ে ট্রেনের হ্যান্ডেল ধরে আপনার পায়ে হেঁটে সাইকেল চালিয়ে মানে এটা অস্বাভাবিক এটা মনে হচ্ছে একটা মুক্তির লক্ষ্যে দ্বারা একটা ব্যাপক এর মধ্যে ঝাঁপিয়ে পড়ছে তো এটাকে সরকার কিন্তু যাই বলেন না কেন সরকারের মন্ত্রী কি বললো না বললো আমি মনে করি সরকারের এই বিপুল সমাবেশের কারণে সরকারের মধ্যে একটা উদ্বেগ লক্ষ্য আমরা করছি এবং এক এক সময় মন্ত্রী এক এক ধরনের বক্তব্য দিচ্ছে এক এক ধরনের মন্ত্রীদের মধ্যে উদ্বেগ দেখছেন একটি কথা আপনি বলছিলেন যে যানমালা নিরাপত্তা দেয়া তো জানমালা নিরাপত্তা দেওয়া তো অবশ্যই সরকারের দায়িত্ব সেই জায়গাতে খুলনায় গতকালকে সমাবেশকে কেন্দ্র করে রেল স্টেশনে ভাঙচুর করা হলো এবং যেটি আসলো রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে যাত্রীরা টিকিট কেটেছিলেন যে সিটের জন্য সেই সিটে আপনাদের কর্মীরা বসতে চেয়েছিলেন সেটি মানা করায় নিষেধ করায় সেই ভাঙচুর এটিও আপনি আমলে নেবেন কিনা যখন অবশ্যই আমি 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 আপনাকে সুস্পষ্টভাবে বলবো যে দেখেন গতকালকে সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য এহেন কোনো কর্মকাণ্ড নয় যে সরকারের উদ্যোগ করা হয়নি রেলে মানুষ আসছে আপনি ঈদের ছুটির সময় রেলে মানুষ যায় ছাদে চড়ে যায় হ্যান্ডেল ধরে যায় গাড়ির মধ্যে দাঁড়িয়ে যায় এটা আপনি তখন কেউ কোনো আইন মানে আইন নাই কিন্তু রেলে ছাদে চড়ে যাওয়ার কোনো আইন নাই আপনার রেলে দাঁড়িয়ে ওইভাবে আপনি যেতে পারবেন না কিন্তু মানুষ যায় কেন বাধ্য হয়ে যায় সরকার সমস্ত বন্ধ করে দিয়েছে একমাত্র রেল ছাড়ার কোনো চালু নাই যে কারণে এখানে কিন্তু কোনো আইন শৃঙ্খলা আর নাই এরপরে আইনশৃঙ্খলা বাহিনীকে তো সতর্ক হতে হবে আপনি এখানে রেল স্টেশন থেকে হাজার হাজার মানুষ নেমে আসে সেখানে যদি আপনি পুলিশের পোশাক দেখলি তো এখন এই আজকে যারা এই আপনার আন্দোলন সংগ্রহের মধ্যে আছে তারা পুলিশের পোশাক দেখলেই তো বিরক্ত হয় এবং সেখানে আপনি গিয়ে তাদেরকে বাধা প্রদান করছেন তো কি অবস্থা হবে আপনি সশস্ত্র অবস্থায় পুলিশের সঙ্গে নিয়ে আপনি মিছিল করছে তখন পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সশস্ত্র অবস্থায় আপনি আপনি ভিডিও ফুটেজ দেখেন তো আজকে এখানে আইন প্রকৃতির সংস্থার সরকার কি বলবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কালকের স্টেটমেন্ট আমি পড়েছি স্বরাষ্ট্র মন্ত্রী পরিষ্কার করেছে যে আজকে বাস কেন বন্ধ লঞ্চ কেন বন্ধ আমি বলতে পারব এটা কথা হলো রাষ্ট্র চালাচ্ছে তারা তো রাষ্ট্র চালাচ্ছে বাড়ি বন্ধ গাড়ি বন্ধ কেন বাস বন্ধ কেন লঞ্চ বন্ধ কেন আজকে ফেরি বন্ধ কেন এই কথা জবাব যদি স্বরাষ্ট্রমন্ত্রী দিতে না পারে তাহলে তো তাকে সব ক্ষমতা থেকে সরে যাওয়া দরকার